নমস্কার, দিদি নাম্বার ওয়ান সিজন ফাইভে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে চারজন দিদির সঙ্গে খেলবো, তাদের মধ্যে কেউ অভিনয়ের প্রতিভায় ভরিয়ে দেয় সবার মন, আবার কেউ মা বাবার ভীষণ আদরে, আবার কেউ জীবনের সব চ্যালেঞ্জ অতিক্রম করে এগিয়ে চলেছে নিজের পথে। এমনই চার দিদির সঙ্গে খেলবো আজকের পর্ব। চলে এসো তোমরা। চলে এসেছে আমরা চার দিদি, সবার সাথে একটু আলাপ করে নিই। প্রথমে আছে দেবলীনা দাস। নমস্কার দিদি, আমি রাজপুর থেকে আসছি। কেমন লাগছে এখানে এসে? প্রচন্ড ভালো। তার থেকেও ভালো লাগছে আপনাকে সামনে থেকে দেখছি, মানে আপনার দাদার কিতা ভালোবাসা হলো। এই দুটো সিনেমা দেখার পর মানে ওই যে একটা মানে দুদিকে একটু বিরুনি করে বয়ে গেল, ওই জিনিসটা শোনার পর থেকে আপনার ফ্যান হয়ে গেছি পুরো। তোমার ডাকে সাড়া দিতে এরপরে আছে মুনমুন ঘোষ। আমি মধ্যমগ্রাম থেকে আসছি। তোমাদের চারজনকে স্বাগত। তোমাদের নিয়ে শুরু করব প্রথম রাউন্ড লুটপাট। তোমাদের খেলা হাজির। এখানে দেখো তিনখানা বল আছে, ঠিক আছে? তোমাদের যেটা করতে হবে, একটা ক্যাপের ভেতরে একটা স্টিক রাখা আছে, ক্যাপটা পরে সেই স্টিকের সাহায্যে বলটাকে তুলবে, তুলে এইখান থেকে ওই একটা খালি বল আছে ওখানে গিয়ে ফেলতে হবে বলটা। আমি দেখে দেবো কে কত কম সময়ের মধ্যে কাজটা করছে। যে সব থেকে কম সময়ের মধ্যে করবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। খেলা শুরু হওয়ার আগে একটু গল্প করি। দেবলীনা, কি করো? আমি বিএ সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আর কি শখে? সত্যি কথা বলতে শখ হচ্ছে মাকে জ্বালানো। এটাই শখ? হ্যাঁ, আর মাকে প্রচণ্ড জ্বালাতে ভালো লাগে। আর গান করতাম আগে, ছবি আঁকতে খুব ভালো লাগে। কি হওয়ার ইচ্ছে আছে ভবিষ্যতে? বাবা মায়ের দিক থেকে ইচ্ছে হলো সরকারি চাকরি। আমার একটু অ্যাক্টিং এর দিকে আছে। অ্যাক্টিং এর দিকে বল। ছোট মানে স্কুল লাইফে নাটকগুলো করতাম। আচ্ছা, বাড়িতে কে কে আছে? বাড়িতে মা, বাবা, দাদা ভাই, মানে আমার বৌদি। তুমি একমাত্র মেয়ে? হ্যাঁ, একমাত্র মেয়ে। মানে মেয়ে মানে ভীষণ আদরে, তাই তো? প্রচণ্ড আদরে, মানে আদরে আদরে পুরো বান্দর। বকা খায়, তবে আদরটা এতটাই বেশি যে ওটা ঢাকা পড়ে যায়। একটা যা চাও তোমাকে এনে দেয় বাবা? হ্যাঁ হ্যাঁ, দাদা একটু মাঝে মাঝে বলে যে বকে। হ্যাঁ, মানে একটু শাসনে রাখে, স্ট্রিক্ট, একটু স্ট্রিক্ট। তোমার দুষ্টুমি গল্প আরো শুনবো, আপাতত খেলা শুরু করি, ঠিক আছে? চলে এসো। রেডি? তোমার সময় শুরু হচ্ছে এখন। তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 33 সেকেন্ডসে। কি করো? আমি হাউসওয়াইফ। কত বছর বিয়ে হয়েছে? 8 বছর। অ্যারেঞ্জড লাভ? অ্যারেঞ্জ ম্যারেজ। কেমন কাটলো এই 8 বছর? আমার এই 8 বছর ভীষণই ভালো কেটেছে। আমি হাজব্যান্ডের জন্য আরও বেশি হ্যাপি। আমার হাজব্যান্ড আমাদের ভীষণই কেয়ারিং, কিন্তু তবু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মাঝে মাঝে মান অভিমান যেটুকু হয়, অ্যাকচুয়ালি মেয়েদের বেশি অভিমান হয়, আমার ক্ষেত্রে উল্টোটা। আমার হাজব্যান্ড একটু বেশি অভিমানী, আমাকে মাঝে মাঝে একটু বেশি অভিমান ভাঙাতে হয়। আমার দেওর, আমার যা, আমরা সব মানে এক জয়েন্ট ফ্যামিলি বিলং করি। আচ্ছা, আমরা ভীষণ মানে হ্যাপি ফ্যামিলি আমাদের। আচ্ছা, রান্না বান্না পারো? মোটামুটি। আমার চেয়ে আমার হাজবেন্ড আবার আরও ভালো রান্না করে, তাই? সবাই তো রান্না করতে পছন্দ করে, খেতেও ভালো হয়, আমরাও খুব আনন্দ করে খাই, আমাদের খুব মজা লাগে, দিচ্ছে সার করছে করছে। ছোটবেলার কথা একটু শুনি। আমার যখন 3 বছর বয়স, আমার বাবা তখন মারা যান। আচ্ছা, আমার মার তখন 19 বছর বয়স। আমরা দুই বোন, আমার বোন আর আমি পিছু পিছু, মানে 1 বছরের ছোট বড়। আচ্ছা, বাবা চলে যাওয়ার পর আমার মা, আমরা সব মা বাড়িতে ছিলাম 1টা বছর, কিন্তু নানা রকম পারিবারিক সমস্যার কারণে আমরা সেই মামার থেকে চলে আসতে বাধ্য হয়েছি। তারপর
বাবার যেটুকু যা ছিল সেটুকু দিয়ে খুব কষ্ট করেছি। তারপর মা একটা স্কুলে, মানে রামকৃষ্ণ মিশন আন্ডার প্রেস মাদার সেন্টার যেগুলো, সেখানে মানে স্কুলে চাকরি নেয়। তারপর আমরা আস্তে 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 মানে কী বলবো, খুবই কষ্টে মানুষ। সেই মুহূর্তটা আমার যখন 5 বছর বয়স, সেই প্রসঙ্গে মা চাকরি করতো। তো আমি আমার বোন, মা যেত 8টার সময় সকালবেলা, বিকেলবেলা সন্ধ্যে 6টার পরে বাড়ি আসতো। আমরা কিন্তু ওই 5 বছর আর 4 বছর বয়স থেকে আমরা কিন্তু বাড়িতে একাই থাকতাম। তারপর আমি যখন এক ক্লাস 8-এ উঠলাম, সেই সময় আমার না একটু মানে রেজাল্টটা ভীষণ খারাপ হলো। তো আমার মা বলে, আমার মেয়েরা মানুষ না হতে পারলে, আমি এক তো মানে এত কষ্ট করছি, স্ট্রাগল করছি, তার সঙ্গে আমার মেয়েগুলো মানে অথই জলে পড়ে যাবে। মা চাকরিটা ছেড়ে দিল। ওই সময় থেকে মানে ক্লাস 8 থেকে ক্লাস 11 পর্যন্ত মানে ওই কষ্টটা আমি আর মানে বর্ণনা করতে পারবো না, মানে কষ্ট। সরি দিদি। না না ঠিক আছে, বলো। খুব কষ্ট করেছি, মানে আত্মীয় স্বজন কেউ সাপোর্ট করেনি সেজন্য। কিন্তু এখন সবাই, সব আত্মীয় স্বজন আমাদের সাপোর্ট করে, ভালোবাসে। কিন্তু যেহেতু আমরা এখন স্টাবলিশ সবাই মিলে, বুঝতে পেরেছি, তখন কেউ পাশে ছিল না। তখন ক্লাস 11 যখন পড়ি, আমার মা একটা তখন পোস্টমাস্টার মশাই বললেন যে একটা এজেন্সি বেরে, তখন মা কিন্তু কিছু করতে না, খুব ভীষণ কষ্ট করে বড় হওয়ার পরে মায়ের এজেন্সি যখন পেলো, সেই আস্তে 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 আমরা সেই যে বাড়িটা আছি, ওই বাড়িটা কিনলো, মানে ওটা আমার কাছে একটা বিরাট মানে জয় মনে হয়েছিল ওই সময়টা। তারপর দুই বোনের ভালোভাবে বিয়ে দিয়েছে, এবং এখন আমরা শ্বশুরবাড়ি যে হ্যাপি, মানে ভীষণ মানে ওই স্ট্রাগলটা এখন যত ভালো থাকলে ওই মুহূর্তগুলো আর ভুলতে পারি না, মানে মাঝে মাঝে খুব অবশ্যই বেদনাদায়ক স্ট্রাগল করেছে। ঈশ্বরের আশীর্বাদ, আমার মায়ের পরিশ্রম, মায়ের মানে সৎভাবে বেঁচে থাকার একটা লড়াই, সব মিলিয়ে আমরা এই জায়গায় আছি। বাহ, দারুণ লাগলো শুনে তোমার কথা। তোমার মা যেভাবে সংগ্রাম করেছে, আর তোমরা যেভাবে মায়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে যে লড়াই করেছো, সত্যি মনকে ছুঁয়ে গেল। আমার শুভকামনা রইল তোমার মা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং তুমিও খুব সুন্দর জীবনযাপন করবে শ্বশুরবাড়িকে নিয়ে মিলেমিশে একসঙ্গে আনন্দে। তাহলে চলো বিহু, আমরা খেলা শুরু করি, চলে এসো। তোমার সময় শুরু হচ্ছে এখন। কমপ্লিট করেছো 28 সেকেন্ডে। ইপ্সিতা, কি করো? আমি এখন গ্রুপ থিয়েটার নিয়েই আছি, অভিনয় করছি, মঞ্চ অভিনয়। মিডিয়ার সঙ্গে যুক্ত ছিলাম, তো আমার মেয়ে তো এখন বড় হচ্ছে, ক্লাস 3-এ উঠেছে। ওর পড়াশোনার কারণে আর কি বেশি যোগাযোগ হয় না, যার ফলে আর যাওয়াও হয় না। এদিকে ছোটবেলা থেকে তোমার ইচ্ছে? হ্যাঁ, আমার ছোটবেলা থেকে, আমি গান, থিয়েটার মানে এইসব নিয়েই থাকতাম পড়াশোনার পাশাপাশি। তো তুমি রেগুলার বেসিসে থিয়েটার করো? হ্যাঁ, রেগুলার বেসিসে। কোনো ছোট্ট একটা সংলাপ শোনাবে আমাদের? ব্রেকটের 3 পেনি অপেরার অজিতেশ বন্দ্যোপাধ্যায় 3 পয়সার পালা, আমরা এই শোটা এখন খুব করছি অনেক জায়গায়। আচ্ছা, ওইটার আমার একটা প্রিয় জায়গা আছে, জ্যোৎস্না এবং মোহিনের প্রেম আর কি। জ্যোৎস্না হচ্ছেন একজন ক্রস, তার সাথে মোহিন ডাকাতের প্রেম হয়। এবার জ্যোৎস্না এক জায়গায় বলছে, সেই জায়গাটা আমি শোনাচ্ছি। শোনাও। ওই অনেকদিন আগের কথা, বহু বহু দিন আগে, সেই অনুরাগ ছিন্ন হলো ভিন্নতর রাগে। পকেটে পয়সা না থাকলে প্রেমে পরে ভাটা, যে ঠোঁটেতে খায়রি চুমু সে ঠোঁট দেখে ফাটা। 6 মাস পরে সুখেই ছিলেন, ছিলেন বড় ভালো, হায় গরিবের ভালোবাসা দুদিনেই ফুরলো। সে অনেক দিন আগে, সেসব কথা ভাবলে এখন কেমন অবাক লাগে, বুক কাঁপে থরথর। আমার আমার ছেলেটাকে মা, আমার ছেলেটাকে মা, যে ছেলেটা জন্ম নিল সে আলো দেখলো না, মায়ের শরীর আধার বড়,
তার চেয়ে আধার মাটি, মাটি খুঁড়ে পুঁতে দিলাম প্রেমের ফসল খাঁটি। ঘর একটা পেয়েছিলাম, বউ তো হলুম না, মায়ের ব্যথা সবই পেলাম, ছেলে পেলুম না। সে অনেক দিন আগের কথা, বহু বহু দিন আগে। আমরা তখন সঙ্গী ছিলেন গভীর অনুরাগে। ভালো অভিনয় করলে তুমি, তোমার সঙ্গে আরো অনেক গল্প করব। তার আগে আমরা শুরু করি আমাদের খেলা। আচ্ছা দিদি, আমি একটা কথা বলি। বল দিদি, তোমার নাম চুমকি, আমার বাড়ির নামও চুমকি, তাই? হ্যাঁ হ্যাঁ। আর তোমার সাথে আলাপ করার ভীষণ অনেক দিনের ইচ্ছে ছিল, এই জি বাংলা প্ল্যাটফর্ম আমাকে সেই সুযোগ করে দিয়েছে, তার জন্য আমি জি বাংলার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ। চলে এসো, অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। মিষ্টি খেতে ভালোবাসি, এই জন্য দেখে আমাকে বোঝা যাচ্ছে গাবলু গুবলু। আর ফুচকাও খেতে খুব ভালোবাসি, গোটা 30-40টা খেয়ে নিতে পারবো। ঠিক আছে, দেখা যাক আজ খেলায় কি করো, চলে তোমার সময় শুরু হচ্ছে এখন। আস্তে আস্তে পুরো কাজটা কমপ্লিট করেছো 38 সেকেন্ডসে। ফার্স্ট রাউন্ডের পর এবার স্কোর, এই রাউন্ডে যে ফোর্থ পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 40 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্ট ইচ্ছিতা। এই রাউন্ডে যে থার্ড পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 38 সেকেন্ডসে, পেয়েছে 6 পয়েন্ট মুনমুন। এই রাউন্ডে যে সেকেন্ড পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 33 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্ট দেবনীত। আর এই রাউন্ডে যে ফার্স্ট পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 28 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্ট। দেখো তোমাদের জন্য কী কী গিফট আছে। আছে ওয়াটার ফিল্টার, কফি মেকার উইথ কফি মাগ, অরিশের তরফ থেকে রাইস কুকার, ডিজিটাল ক্যামেরা এবং ইডলি মেকার। পিউ, তুমি এই রাউন্ডের হাই স্কোরার, তুমি দুটো গিফট পাবে, বলো কী নেবে? ডিজিটাল ক্যামেরা, কফি মেকার উইথ কফি মাগ। ওকে, দেবলি না, ইডলি মেকার নেবে। ইডলি মেকার, মুনমুন বলো কী নেবে? রাইস কুকার, অরিশের তরফ থেকে রাইস কুকার। আর ইপ্সিতার জন্য আছে ওয়াটার ফিল্টার। তোমার জন্য রয়েছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। দেখো এখানে দুটো উইন্ডো আছে, 1 আর 2, যে কোনো একটার মধ্যে রয়েছে চিমনি। তোমাকে গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে চিমনি। রাইট গেস করলে চিমনি তোমার, আর ভুল গেস করলে ভেতরে যেটা আছে সেটা ফেস করতে হবে। কোনটা বলো? নাম্বার 2। 2 তে যাই। কে বলছে? হাজবেন্ড। আর তোমার কি মন বলছে? তুতেই যাই। আচ্ছা ঠিক আছে, ভেবে নাও যেতে যেতে। চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারো, এখনো সময় আছে।
বেশি থাক। টু টু বললাম চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারো। এই এক নম্বরে ছিল চিমনিটা, এই প্রথম দেখছি হাসতে কেউ হাসছে। ওটা আমার হাজবেন্ড হাসতে পাবে। শাস্তির জন্য প্রস্তুত? অবত্যা চিন্তা করো না, তুমি একা নয়, তোমার হাজবেন্ডও থাকবে সঙ্গে। একটু দেখে নাও তোমার হাজবেন্ডকে, তুমিও চলে এসো। এখন একটা গান চালানো হবে, আর সেই গানটায় অ্যাক্টিং করে করে নাচতে হবে। যা যা ওয়ার্ডিং আছে আমাকে তিনটে আমাকে মানে কি আচ্ছা ওই ওই প্রত্যেকটা লাইন এনাক্ট করতে হবে, মানে বোঝাতে হবে কি কি বলছে কথা। স্টার্ট। সিং নেই তবু নাম তার সিংহ, সিং নয় তবু অশ্ব ডিম ভোটায়ে লাগে ঠেকা 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 হাম্মা হাম্মা ঠিক 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 তারপরে এক মল্ল লাগে জুড়ি জুড়ি সুচুড়ি হাচ্ছো হাচ্ছো ঝিক 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 সিং নেই তবু নাম তার সিংহ ডিম নয় তবু অশ্ব ডিম বোকায়ে লাগে ছাকা ফাকা ছাকা হাম্বা হাম্বা ঠিক 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 এখানেই শেষ, শুরু করব সেকেন্ড রাউন্ড গোল্ডেন লুপ। দিল 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 মে তেরে প্যার মে খোয়া মে সারি রাত না সোয়া মে ক্যা করু আর প্যার 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 মুঝকো তুজসে হুয়া হ্যায় দিল ইয়ে তুঝ পে ফিদা হ্যায় মে ক্যা করু मैं खुशबू हूँ जाने अदा प्यार की मुझे केसुओं में छुपा ले मैं धड़कन हूँ तेरे जवां हुस्न की मुझे अपने दिल में बसा ले ये आवारगी ये दीवानगी ये क्या बेखुदी मुझ पे छाई जहां भी गया जहां भी रहा मुझे बस तेरी याद आई प्यार 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 मुझको तुझसे हुआ है दिल ये तुझ पे फिदा है मैं क्या करूं मैं क्या करूं ओ मैं क्या करूं मैं क्या करूं এতে গানের রাউন্ড। জলিদা তোমাদের গানে গানে প্রশ্ন করবে, তোমাদের গানে গানে উত্তর দিতে হবে। যদি সঠিক উত্তর দাও পেয়ে যাবে 10 পয়েন্টস, তার সঙ্গে পেয়ে যাচ্ছ সেনকো গোল্ড এবং জি বাংলার তরফ থেকে সুন্দর সুন্দর হিরে এবং সোনার গিফট। দেবলীনা, বাড়িতে তো খুব আদুরের তুমি, কোনো মজার ঘটনা আছে? আমি আগে গান শিখতাম। আচ্ছা, তো আমার মাস্টারমশাইয়ের একটা প্রচণ্ড মানে বদ অভ্যাস বলা যায় না, কি অভ্যাস আমি নিজে জানি না, একটা অভ্যাস ছিল মাস্টারমশাই তবলা বাজালে ঘুমিয়ে পড়তেন। মানে যে কোনো সময় মানে আমি ভাবতাম মধ্যে হয়তো ওইটা মাস্টারমশাই তবলা বাজাতে পারে, মানে আমি ভাবতাম হয়তো মাস্টারমশাই বোধহয় হয়তো শুনেন আমার গানটা চোখ বুঝে, বাট ওটা উনি ঘুমিয়েতেন। ছোট থেকে প্রচণ্ড আরশোলাকে ভয় পাই, মানে আরশোলা যদি ওখানে থাকে এখানটাতে আমি একদম তাহলে মানে বাড়ি ছেড়ে চলে যাবো এরকম অবস্থা। আচ্ছা, তো একটা আরশোলা মানে আমি যখন গান করতে বসেছি মাস্টারমশাই রীতিমতো ঘুমিয়ে গেছে, তো একটা আরশোলা পায়ের কাছে এসে অনেকক্ষণ ধরে ঘুর ঘুর করছে, এবার আমি গান করছি কিন্তু আমার চোখটা আছে না ওই আরশোলাটার দিকে, যদি পায়ের কাছে চলে আসে তো মাস্টারমশাই পুরো ঘুমিয়ে একদম মানে কাত হয়ে গেছে, তো আরশোলাটা ইতিমধ্যে আমার পায়ের কাছে এসে পড়েছে, আমি একদম ও মা গো করে চিৎকার করে হারমোনিয়াম টপকে মাস্টারমশাইকে লাথি মেরে ফেলে খাট থেকে চলে গেছি বাইরে, একদম পুরো বাইরে। তো এবার তারপরে আমি টুকি মেরে এসে দেখছি যে মাস্টারমশাই খাটের নিচে পড়ে আছেন এবং যে বায়া হয় সেটা একদম ভেঙে একদম পুরো একদম অবস্থা। তারপর মাস্টারমশাই কি কমপ্লেন করলো মাকে? উনি কাউকে কমপ্লেন করতে না, উনি যদি কোনো কিছু হতো আমাকেই রীতিমতো আমার হাতুড়ি দিয়ে এখানে ঠোকা পর্যন্ত মারতো। আবার ঘুমাতো? হ্যাঁ ঘুমাতো। তুমি কি ঘুমোতে না এই জন্যই মার? তুমি যদি ওনার সাথে ঘুমোতে, তাই না? ঘুমোলে একদম মনে হয় সেম সেম লাগে, না? সেম সেম।
সেনো মারতাম। দেখা যাক এই দস্যী মেয়ে কিরকম গান শিখেছে। দোল খেলা আসবে, একটা হোলির সিচুয়েশন ওয়ালা একটা গান করি। হ্যাঁ, সেম সিচুয়েশনে তুমি একটা গান গাইবে, ঠিক আছে? ও রঙ বরসে ভিগে চুনর বালি, রঙ বরসে, রঙ বরসে ভিগে চুনর বালি, রঙ বরসে। আর পেলা চমিলে কা সেজ বিছায়া, সোয়ে গোরি কা যার পলম তরসে, রঙ বরসে, ও রঙ বরসে ভিগে চুনর বালি, রঙ বরসে, ও রঙ বরসে ভিগে চুনর বালি, রঙ বরসে, ও রঙ বরসে ভিগে চুনর বালি, রঙ বরসে। তুমি একটা এরম রঙওয়ালা, মানে যাতে ঘুম না হয় এরম টাইপের। জয় জয় শিব শঙ্কর, কাটা লাগে না কঙ্কর, কে প্যালা তেরে নাম কা পিয়া, ও গির জাউঙ্গি মে মর জাউঙ্গি, জো তুনে মুঝে থাম লিয়া, ও সৌরভ দি। আরে জয় জয় শিব শঙ্কর, কাটা লাগে না কঙ্কর, কে প্যালা তেরে নাম কা পিয়া, মর যাউঙ্গি, জো তুনে মুঝে থাম লিয়া, ও সৌরভ দি। হে জয় জয় শিব শঙ্কর, কে প্যালা তেরে নাম কা পিয়া, তোমার হাজবেন্ডের সঙ্গে কি করে আলাপ? বা অ্যারেঞ্জ ম্যারেজ, পেপার দেখে ওই যোগাযোগের মাধ্যমে আমাদের বিয়ে। গান শুনতে ভালোবাসো? হ্যাঁ। দেখা যাক জলিদা তোমার গানের কি প্রশ্ন করে। আমি একটা গান গাইবো, তুমি সেম ফিল্মের গান গাইবো, ঠিক আছে? ও মারিয়া, ও মারিয়া, ও মারিয়া, ও ও মারিয়া, ও মারিয়া, ও মারিয়া, হো হো হো। জনি জব বোলা থা তুঝসে, শাদি করেগি মুঝসে, কেসে কাহা থা ইয়ে বতা। ও মারিয়া, ও মারিয়া, ও মারিয়া, ও ও মারিয়া, ও মারিয়া, ও মারিয়া, ও। সাগর কিনারে দিলিয়ে পুকারে, তাহলে কিন্তু 10 পয়েন্ট চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়াররিং পিউয়ের জন্য। দীপশিতা বলো, তোমার রোমান্সের গল্পটা কি? আমি তখন কলেজে পড়ি, তা সেই সময় আমার হাজবেন্ডের সাথে আলাপ হয়। আমি শিয়ালদা দিয়ে যাতায়াত করতাম আমার বাপের বাড়ি সোদপুরে। আমার হাজবেন্ড হচ্ছে উল্টোডাঙায় নামতো। এবার আমার এক বান্ধবী হঠাৎ একদিন বলল যে ইপ্সিতা, তোকে না একটা ছেলের খুব পছন্দ হয়েছে। আমি বললাম পছন্দ হয়েছে তো আমি কি করবো, এরকমভাবে বলার কি আছে? তো বলল না তুই একটু ভেবে দেখিস। আমি বললাম না আমি ওসব ভেবে ভেবে দেখতে পারবো না, আমার বাড়ি প্রচণ্ড কনজারভেটিভ, আমার বাবা মেনে নেবে না, আমি পারবো না ওইসব ভাবতে। তারপরে এইবারে যাতায়াতের পথে আমি ওর কাছ থেকে শুনেছি, দিনের পর দিন যত যেতে থেকেছে আমি শুনেছি যে ওই ছেলেটা এরকম উল্টোডাঙায় নামে, ওর কেষ্টপুরে বাড়ি, সবই শুনেছি।
তারপরে চিনলামকে ও দেখছি উল্টোডাঙায় না নেমে সোদপুরে এসে নামছে। এবার আমি একদিন ডাইরেক্ট তোকে জিজ্ঞেস করলাম তুমি সোদপুরে এসে নামছো কেন, বলছে আমার মাসির বাড়ি সোদপুরে, সেই জন্য আমি সোদপুরে আসছি। তারপরে এরকম দুদিন তিন দিন যাওয়ার পর আমি আর কিছু বলিনি, এবার ও আমাকে ডাইরেক্ট প্রপোজ করে। আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলিনি, আমি প্রায় ন দশ দিন রেখে দিয়েছিলাম, যে চিন্তাও ছিল আমার যে বাড়িতে কী বলবে না বলবে এগুলো জেনে। তো শেষে আমি ভাবলাম যে ঠিক আছে, হয়তো কিছু হবে, ভবিষ্যতে ভালোই হবে, যা হবে। তখন ধরা পড়েছো কি? হ্যাঁ ধরা তো পড়েছি, আমি গান শিখতে যেতাম, আবার আমার বাবা মাঝে মাঝে আমাকে আনতে যেতেন, কিন্তু বলতেন না কবে আনতে যাবেন। আচ্ছা এবার হঠাৎ একদিন আমি ওই গানের ক্লাস বাঙ্ক করে ওর সাথে দেখা করি, সেই সময় আমার কলেজ লাইফ শেষ আর কি, দেখা করার আর কোনো জায়গা ছিল না। এবার গানের ক্লাস বাঙ্ক করে আমি রাস্তায় ওই গানের ক্লাসের ওই রাস্তাটাতেই আমি কথা বলতে বলতে যাচ্ছি, এবার বাবা ক্লাসে আনতে গেছেন, আমাকে না পেয়ে রাস্তা দিয়ে আসতে গিয়ে আমাকে দেখতে পেয়েছেন পিছন থেকে। আমি সেটা জানি না, আমি সেটা পরে জানতে পেরেছি। বাড়িতে যাওয়ার পর আমার বাবা আমাকে বললেন যে তুই কোথায় গিয়েছিলি? আমি বললাম কেন গান শিখতে গিয়েছিলাম। না তুই তো গান শিখতে যাসনি, তুই ক্লাসে ছিলিস না। বাবা বুঝতে পারলো, সমস্ত খবরাখবর নিল, নিয়ে প্রচণ্ড রাগারাগি করলো আমার উপর, বললো যে হয় এদিক রাখতে হবে নয় ওদিক রাখতে হবে। তো আমি আমার জানি না সেদিন কী সাহস এসেছিলো, আমি বাবাকে বলেছিলাম আমি বাড়ি থেকে তাহলে বেরিয়েই যাচ্ছি। তারপরে আলটিমেটলি দেখলো না রাখা যাবে না, তখন মেনে নিতে বাধ্য হলো। আমার হাজবেন্ডকে সেই সময় আমার দিদির বাড়িতে ডেকে ইন্টারভিউ নেওয়া হলো, একবার কাকা নিলেন, একবার জ্যাঠা নিলেন, একবার আমার বাবা নিলেন, ইন্টারভিউ নেওয়া হলো, নিয়ে আমাদের এক বছর বাদে 2001-এ বিয়ে হয়েছে জানুয়ারিতে। খুব ভালো, ঠিক আছে। এবার দেখা যাক গানের প্রশ্নটা কি। আমার গুরু বলো কি হোয়েভার ইজ পঞ্চমদার, কম্বিনেশন আমার খুব ভালো লাগে পঞ্চমদার গুলজার সাহেব। তো একটা গান আমি এরকম গাইছি গুলজার সাহেবের লেখা, তুমি একটা সেম লিরিক রাইটারের গান গাই, ঠিক আছে। ফির ওহি রাত হ্যায় ফির ওহি রাত হ্যায় খাব কি রাত ভর খাব মেয়ে দেখা করেঙ্গে তুমে ফির ওহি রাত হ্যায় মাসুম সি নিন্দ মেয়ে জব কোই সপনা চলে পলকোঁ কে পর্দে তলে হে রাত খাব কি খাব কি রাত ফির ওহি রাত 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 মেরা কুছ সামান তুমারে পাস পড়া হো হো সাবন কে কুছ ভি আমি রবীন্দ্রসঙ্গীতে এমএ করেছি, মায়াদির কাছে শিখেছি, দেবারতীদের কাছে শিখেছি। না জিজ্ঞেস এই জন্য করছে, দেবশ্রী যে গানের ক্লাস বাঙ্ক করেছিল তো, এখনো কি বাঙ্ক করো না এখনো গান গাও, তাই জিজ্ঞেস করছে। কিন্তু খুব ভালো গেয়েছে, খুব ভালো গেয়েছে, আমার মনে হয় গানটা কন্টিনিউ করো, চেষ্টা করবো দিদি। সত্যি ভালো, ভেরি নাইস, 10 পয়েন্টস। চল চলে জি বাংলা।
এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং ইপ্সিতার জন্য। মুন মুন, হ্যাঁ দিদি বলুন, গান শুনতে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি। কেউ কি প্রপোজ করেছে? হ্যাঁ, আমি 3 বছর ধরে একটা রিলেশনশিপে রয়েছি। ও আমাদের কথা বলছো তুমি? আপে বাত করে ও দেবশ্রী জি, 3 বছর চলছে? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ইয়ার থেকে আমাদের রিলেশনশিপ শুরু, এখন চুটিয়ে প্রেম করছি। তাহলে কি মানে কোনো রোম্যান্টিক? না ওটা রোম্যান্টিকই করতে হবে না, কারণ তুমি কোয়েশ্চেন করলে তোমাকে কি কেউ প্রপোজ করেছে? ও না, অলরেডি 3 ইয়ার না, তা আমি দেখি ও কিভাবে প্রপোজ করেছে, ওইভাবে একটা গান গাই। হ্যাঁ, मैं जट यमला पगला दीवाना हो रब्बा, इतनी सी बात न जाना के ओ मैनु प्यार कर दी है, साटे उठे वो मरती है। उसने तो कहा हर बात को इशारे ने, दिया भी जला के रखा रातों को चौबारे, फेंका बीच के गुलार में, मेले में अकेले फिरे बाजार सारे में, कौन सा बनाया ना बहाना बहाना बहाना, मैं जट यमला पगला दीवाना और अब्बा इतनी सी बात न जाना के ओ मैनू प्यार करती है, हाय 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 साडे उत्ते वो मरती है। আমি ভাবছি এটা একটু পাগলাটে গান না, একটুখানি পাগলাটে গান, পাগলাটে গান, এর একটা শব্দ ধরো পাগল দিয়ে কিছু একটা গান গা। ধীরে ধীরে প্যার সিখাতা হে কোই, হাসাতা হে কোই, মোই রুলাতা হে, দিল তো পাগল হে, দিল দিওয়ানা হে, জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং মুনমুনের জন্য। সেকেন্ড রাউন্ডের পর এবার স্কোর দেবলি না 18 পয়েন্টস, সঙ্গে ইডলি মেকার পেন্ডেন্ট পিউ 20 পয়েন্টস, সঙ্গে ডিজিটাল ক্যামেরা কফি মেকার উইথ কফি মাগ কানের দুল ইপ্সিতা 14 পয়েন্টস, সঙ্গে ওয়াটার ফিল্টার আংটি মুনমুন 16 পয়েন্টস, সঙ্গে রাইস কুকার আংটি। কিছু বুঝছে না বুঝছে, চাঁদনিটা হবে তো চাঁদনি, আমি মনে হয় চাঁদনি ছাড়া কিছু জানি না, আমি কোনো গান গাইতে শুনুন শুনবেন, আমি দয়াবান প্রথম গিয়েছিলাম, এই চাঁদনি হবে তো হবে, শুনুন আপনি গড়িয়া রে গড়িয়া লতা মেশে, আরে চাঁদনি তো একই চলে যাচ্ছে, সেরকম তুমি সামুন্দর বলছো, না সামুন্দরই গাইব, চাঁদনি কি করে হতো, সামুন্দরই গাইব, সামুন্দর সামুন্দর মে নাহা কে আর থি ওনাম তিন হো গই হো, সমুন্দর মে নহাকে আর ভি ও নমকিন হো গই হো, দেখা তুঝকো দিল মে আয়া, দেখতা হি রহুন ভিগে ভিগে বদন কো তেরে, শৌকিন হো গই হো সমুন্দর মে নহাকে আর ভি ও নমকিন হো গই হো। আমার শাড়ি স্পন্সর করেছে জয়লক্ষ্মী এবং আমার জুয়েলারি স্পন্সর করেছে সেনকো গোল্ড। শুরু করব 3rd রাউন্ড বাম্পার লুক,
এই রাউন্ডে থাকবে 6টা প্রশ্ন। তোমরা যদি সঠিক উত্তর দিতে পারো পেয়ে যাবে 20 পয়েন্টস, যদি ভুল উত্তর দাও -10, আর সঠিক উত্তর দিয়ে যদি 20 পয়েন্টস পেয়ে যাও আমি বলে দিই কি কি পেয়ে যাচ্ছ। তোমরা পেয়ে যাচ্ছ হোম থিয়েটার, ইন্ডাকশন ওভেন, ভ্যাকিউম ক্লিনার, ওয়াশিং মেশিন, মিক্সার গ্রাইন্ডার, ফ্রিজ। ফার্স্ট কোয়েশ্চেন আগে স্ক্রিনে দেখি তারপর বলছি। দেখো দুটো ওয়ার্ড আছে এখানে, শিল্প এবং পাতা। তোমাদের একটা কমন ওয়ার্ড বার করতে হবে যেটা শিল্পর আগে যায় বা পরে যায়, পাতার আগে যায় বা পরে যায়। এবার বলো কিউ। শিল্প কলা, কলা পাতা, মানে কলা হচ্ছে কমন, কলা কমন ওয়ার্ড। দেখে নি, রাইট অ্যানসার 20 পয়েন্টস। কি গিফট দেবে বলো? ফ্রিজ। ট্যাগ লাগিয়ে দাও। সেকেন্ড কোয়েশ্চেন, স্ক্রিনে একটা বক্স আসবে, সেই বক্স থেকে পাঁচখানা ছবি বেরোবে, আবার যখন বক্সে ছবিগুলো ঢুকবে চারখানা ঢুকবে একখানা ঢুকবে না, তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সে ঢুকলো না। আর এবার বলার পর বাজার টিপে উত্তর দেবে। বক্স এলো, খুলে গেল, আলুর চপ বেরোলো, চানাচুর, সিঙ্গারা, পাঁপড়, পেঁয়াজ, যখন ঢুকছে দেখে নি, যখন ঢুকছে আলু চপ ঢুকলো, চানাচুর ঢুকলো, সিঙ্গারা ঢুকলো, পেঁয়াজ ঢুকলো, পাঁপড় ঢোকেনি। রাইট অ্যান্সার 20 পয়েন্ট। কি নেবে? ওয়াশিং মেশিন। ট্যাগ লাগিয়ে দাও। থার্ড কোয়েশ্চেন, এবার বলার পর বাজার। মলয়, মিলন, সুজয়, রাহুল লুডো খেলতে বসলো। মলয় প্রথমে দান চালিয়ে ছক্কা ফেললো, মিলন পুট ফেললো, সুজয় পাঁচ ফেললো ও রাহুল চার ফেললো। লাল রঙের গুটি তার কাছে আছে। এবার বলো পিউ। মলয়। কেন? লাল গুটি দিয়ে স্টার্ট হয় লুডো খেলা, মলয় প্রথম দানটা চেলেছিল সেই জন্য লাল গুটিটা মলয়ের কাছে আছে। দেখে নি। রাইট অ্যান্সার 20 পয়েন্টস। কি নেবে? হোম থিয়েটার। হোম থিয়েটার। ফোর্থ কোয়েশ্চেন, স্ক্রিনে একটা জিনিসকে খুব ক্লোজ করে দেখানো হবে, তোমাদের বলতে হবে জিনিসটা কি। মুনমুন, বিস্কিট। দেখে নি। রাইট অ্যান্সার 20 পয়েন্ট। কি নেবে বলো? ইন্ডাকশন। ইন্ডাকশন ওভেন। ফিফথ কোয়েশ্চেন, তোমার বাবা একটা শাক কিনে তার শ্বশুরকে দিল, শ্বশুরের স্ত্রী শাকে ফু দিতেই তার বাঁধানো দাঁত খুলে গেল, যার দাঁত খুলে গেল সে তোমার কে? এবার বলো কিউ। দিদা। বুঝিয়ে দাও। বাবার শ্বশুর মানে আমার দাদু, তার স্ত্রী মানে আমার দিদা, যা দাঁত ফুলে পড়ে গেছে তিনি আমার দিদা হন। দেখে নি। রাইট অ্যান্সার 20 পয়েন্ট। ভ্যাকিউম ক্লিনার। ভ্যাকিউম ক্লিনার। লাস্ট কোয়েশ্চেন, স্ক্রিনে চারটে ছবি আসবে, সেখান থেকে একটা হিন্দি গানের লাইন বেরোবে, তোমাদের বলতে হবে সেই হিন্দি গানের লাইনটা কি। এবার বলার পর বাজার টিপে উত্তর। রাজার ছবি, রানীর ছবি, আমির খানের ছবি, মনীষা কৈরালার ছবি। এবার বলো মুনমুন। রাজা কো রানী সে প্যার হো গয়া, পহলি নজর মে পহলা প্যার হো গয়া। রাইট অ্যান্সার 20 পয়েন্টস। রাজা কো রানী সে প্যার হো গয়া। ট্যাগ লাগিয়ে দাও। এই রাউন্ডে খেলা শেষ, 6টা প্রশ্ন শেষ, তাদের জন্য রয়েছে গিফট জেতার সুযোগ। আজকের পর্বের কোয়েশ্চেন হলো, ভাতের হাঁড়ির তলায় কি লাগিয়ে রাখলে কালি পড়ে না, সাবানের জল না ডাবের জল? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম, আর পাঠিয়ে দিন 57575 এ। উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে এবং লাকি উইনারের নাম আমরা জানাবো ঠিক 9:30 থেকে 10:30-এর মধ্যে। সবার কেমন লাগলো খেলে? ভীষণ ভালো। আমারও খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে। তোমরা সবাই খুব ভালো খেলেছো, তোমরা সবাই আমার কাছে দিদি নাম্বার ওয়ান, কিন্তু খেলার ক্ষেত্রে কারোর নাম্বার একটু এদিক ওদিক হয়ে যায়, তো সেই জন্য একটা নামই বলতে হয়। আজকে দিদি নাম্বার ওয়ান হলো কিউ। কিউ হয়ে গেছে ডিজিটাল ক্যামেরা, কফি মেকার উইথ কফি মাগ, কানের দুল, ফ্রিজ, ভ্যাকিউম ক্লিনার, হোম থিয়েটার। কিন্তু পিউ, তোমার খেলা এখনো শেষ হয়নি, তোমার জন্য আছে মহালুট। তোমার জন্য মহালুটের খেলা হাজির। এখানে দেখো
কি কি গিফট আছে? আছে সোফা, সেন্টার টেবিল, মাইক্রোওভেন, ট্রলি ব্যাগ এবং টিভি। আর মিনিমাম 4টি গিফট তোমাকে সাকসেসফুলি খেলতেই হবে। তুমি যদি 4টি গিফট পেয়ে যাও তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। আর পুরো খেলাটা 3 মিনিটের মধ্যে খেলতে হবে। যদি কোনো কারণে তুমি 4টে গিফট না নিয়ে যেতে পারো তাহলে কিছুই পাচ্ছ না, খেলার নিয়মে তোমাকে একটা গিফট ফেরত দিতে হবে। আর যদি মহালুট রাউন্ড জিতে যাও তার সঙ্গে পেয়ে যাবে সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা সুন্দর জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। কার হেল্প নেবে তুমি? আমার হাজবেন্ড। তুমি তোমার হাজবেন্ডকে ডেকে নাও, তুমিও চলে এসো। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। সোফা হয়ে গেছে, এবার খেলছে মাইক্রোওভেনের জন্য। ভেরি গুড, নিয়ে যাও, চলে এসো। দুটো গিফট অলরেডি হয়ে গেছে, এবার খেলছে টিভির জন্য। ভেরি গুড, নিয়ে যাও। তিনটে গিফট হয়ে গেছে অলরেডি। চারখানা গিফট সাকসেসফুলি নিয়ে চলে গেছো, তার জন্যে তুমি জিতে গেছো মহালুট রাউন্ড। তুমি পেয়ে গেছো সোফা সেট, সেন্টার টেবিল, মাইক্রোওভেন, টিভি, ট্রলি ব্যাগ, তার সঙ্গে পেয়ে গেছো সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি। নিয়ে এসো। থ্যাংক ইউ। আর প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি, তোমরাও চলে এসো, তোমাদের জন্য আছে গিফট। বলি না, তোমার জন্য আছে পার্সেট এবং ট্রফি। তোমার জন্য আছে পার্সেট এবং ট্রফি। ইচ্ছিতা, তোমার জন্য পার্সেট, ট্রফি। আর আজকে দিদি নাম্বার ওয়ান পিউ, ও পেয়ে গেছে দিদি নাম্বার ওয়ানের তরফ থেকে একটা ব্যাজ। জি বাংলা এবং সেন্টো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, উইনারের ট্রফি, অরিশের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার এবং 9x9 তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার। কেমন লাগছে? ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি ভাবতেই পারিনি মানে এত দূর এসে উইনার হব এবং মহালোর জিতে উইনার হব। তোমাদের কেমন লাগলো? আমারও ভীষণ ভালো লাগলো তোমাদের সঙ্গে খেলে। খুব ভালো অভিনয় দেখলাম ঈপ্সিতা, খুব ভালো। এবং আমি জানি ভবিষ্যতে অনেক ভালো অভিনয় করবে তুমি। তোমাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আপনারাও ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। নমস্কার। কুছ ভি নহি কুছ ভি।